বিশ্বব্যাপী কে পপ এখন জনপ্রিয়তার শীর্ষে। মূলত কোরিয়ান রক ঘরানার সঙ্গীত হলেও বিশ্বে তা এতই জনপ্রিয় হয়েছে যে এখন অনেকে এটিকে মূল ধারার সঙ্গীত হিসেবেই ভাবতে শুরু করেছে। এবার কে পপ সঙ্গীতের আদলে যুক্তরাষ্ট্র ভিত্তিক পপ স্টার একাডেমি নামক একটি সংগঠন গঠন করলো ক্যাটস আই শিরোনামের একটি গ্লোবাল গার্ল গ্রুপ, যা ইতিমধ্যে সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। ব্ল্যাকপিঙ্ক, নিউজিন্স কিংবা আইভি, যে ব্যান্ডের কথাই বলি না কেন, বিশ্বে কে পপ গার্ল ব্যান্ডই এখন জনপ্রিয়তার শীর্ষে। এসব ব্যান্ডের আকাশচুম্বী জনপ্রিয়তা আর জাঁকজমক জীবনধারায় প্রমাণ করে বিশ্বে কে পপ গার্ল গ্রুপের জনপ্রিয়তা কোথায় দাঁড়িয়েছে। এবার এ ধারার না হলেও কে পপ ব্যান্ডের আদলে আসলো আরও একটি ব্যান্ড, যার নাম ক্যাটস আই। মূলত একটি প্রতিভা অন্বেষণ গ্লোবাল প্রজেক্টের মাধ্যমে সঙ্গীতের বিভিন্ন বিষয়ে দক্ষ বাছাই করা 6 নারীকে নিয়ে তৈরি করা হয়েছে ক্যাটস আই নামের এই রক ব্যান্ড। সঙ্গীতের ধরন, বিন্যাস, সঙ্গীতায়োজন ও পরিবেশনের দিক থেকে কে পপ গ্রুপের সঙ্গে মিলও রয়েছে যথেষ্ট। কে পপ গার্ল ব্যান্ড গ্রুপের সঙ্গে ক্যাটস আইয়ের যথেষ্ট মিল থাকলেও এই গ্রুপের সদস্যদের মাঝে রয়েছে বেশ পার্থক্য। দেশ, ভাষা, সংস্কৃতি ও মানসিকতায় সম্পূর্ণ আলাদা হলেও সঙ্গীত তাদের গেঁথেছে একই সূত্রে। সঙ্গীত তাদের মধ্যে তৈরি করেছে সম্পর্কের এক অদৃশ্য বন্ধন। এভরিথিং অল অ্যাট ওয়ান্স, আমরা এমন কিছু করতে যাচ্ছি যা দেখে আপনি খুশি হবেন। কিছুদিনের মধ্যেই নানা পরিবেশনা নিয়ে নেটফ্লিক্সে হাজির হব। আসলে দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে আজ আমরা একটি গ্রুপে পরিণত হয়েছি, একটি সম্পর্ক তৈরি করেছি নিজেদের মধ্যে। আমাদের সর্বনিম্ন কিংবা সর্বোচ্চ যে কোনো বিষয়ে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু প্রতিভাবান সঙ্গীত প্রেমী ও সঙ্গীত শিল্পীরা অংশ নেয় এই গ্লোবাল প্রজেক্টে। বিচারকদের জন্য সেরা একজনকে বেছে নেওয়া ছিল বেশ চ্যালেঞ্জে। সবশেষে বিভিন্ন দেশ থেকে নির্বাচিত 6 জনকে রাখা হয় বিশেষ একটি ক্যাম্পে, যেখানে তাদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ। আমি ব্যক্তিগতভাবে সোফিয়ার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এখানে আসার আগে আমরা কে পপের অনেক বড় ভক্ত ছিলাম, আবার কেউ কেউ কে পপে একেবারেই নতুন। কিন্তু এখানে আমরা নিজেদের মধ্যে একটি পারিবারিক সম্পর্ক তৈরি করি, যেখানে আমরা একে অপরের সাথে সব কিছুই শেয়ার করতাম। আমার মনে হয় কোনো একটি ব্র্যান্ড গ্রুপ কতটা ভালো করবে তা নির্ভর করে সদস্যদের একে অপরের প্রতি কেমন সম্পর্ক বিরাজ করছে তার উপর। ক্যাটস আই গ্রুপের সদস্যরা হলেন ফিলিপাইনের সোফিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা, লারা এবং মেগান, সুইজারল্যান্ডের ম্যানন এবং দক্ষিণ কোরিয়ার ইউনচে। ইতিমধ্যে এই গ্রুপের রয়েছে 2টি একক অ্যালবাম, যা বিশ্বব্যাপী ঝড় তুলেছে। নিজেদের আরো সংগঠিত করে অচিরে তারা তাদের পরবর্তী কাজের ঘোষণা দেবে বলে জানা যায়। ক্যাটস আই গ্রুপটি পর্দার পেছনে কাজ করছে পপস্টার একাডেমি নামে গ্লোবাল প্রতিষ্ঠান। বিভিন্ন সংস্কৃতির সেরা কিছু মিউজিক্যাল এক্সপার্টদের এক করে বৈশ্বিক একটি গার্ল রক গ্রুপ তৈরি করাই ছিল এর উদ্দেশ্য। যাচাইবাছাই করে প্রায় 1,20,000 আবেদনপত্র থেকে এই 6 তরুণীকে নির্বাচন করেন বিচারকরা। মারিউসেন, শোবিজ টুনাইট।